বন্ধুরা, আমি আজকে আসছি ফেসবুকের প্রোফাইল লক সমস্যার সমাধান নিয়ে। গত 1 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে পারেন। আমার ওই ভিডিওটি দেখার পরেও নাকি আপনারা অনেকেই পারেননি আপনাদের ফেসবুক প্রোফাইলটি লক করতে, তাই আজকে আমি আরেকটি আপডেটেড ভিডিও নিয়ে আসছি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনিও পারবেন আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে ফেলতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধু, আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুকে লগ ইন করে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার জন্য আমরা এই যে নোটিফিকেশন আইকনের পাশে যে তিনটে যে ড্যাশ চিহ্ন আছে আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে যাব, চলে যেয়ে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা দেখতে পাচ্ছি, তাই না? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস চলে আসবে, সেটিংসে ক্লিক করব। এখন আবার স্ক্রল করে আমরা একটু নিচে চলে যাব, নিচে চলে গিয়ে তারপরে যে পাবলিক পোস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে হু ক্যান ফলো মি ফ্রেন্ডস করে দিবেন পাবলিক থাকলে, তারপর হচ্ছে পাবলিক পোস্ট কমেন্ট ফ্রেন্ড করে দিবেন, তারপর পাবলিক প্রোফাইল ইনফো ফ্রেন্ড করে দিবেন। এই কাজগুলো করার পরে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে আপনি আপনার প্রোফাইলের অ্যাবাউট সেকশনে চলে যাবেন। এই যে সি মোর অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট সেকশনে আসার পরে আপনি আপনার বার্থ ডেটা চেক করবেন যে 18 বছর হলো কি না। আপনার ফেসবুকে আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে, যদি 18 বছরের নিচে থাকে অবশ্যই সেটাকে 18 বছরের উপরে করে নিন। এটাকে চেঞ্জ করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসে আপনি এখানে যে মোর লেখার উপরে তিনটি ডট ডট দেখতে পাচ্ছেন, তাই না? সেখানে ক্লিক করুন। স্ক্রল করে একটু উপর আসলে দেখতে পাবেন যে লক প্রোফাইল লিখাই আছে, তাই না? অপশনটি চলে আসছে অটোমেটিক। সো লক প্রোফাইলে ক্লিক করুন, লক ইউর প্রোফাইল। এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে। খুব ইজিলি কিন্তু আমরা আমাদের প্রোফাইলটি লক করে ফেলেছি। এই দেখেন, ইউ লক টু ইউর প্রোফাইল, মানে আমার প্রোফাইলটি কিন্তু অলরেডি লক হয়ে গেছে, তাই না? তো যদি এই অপশনটি না থাকে এখানে আপনার মোবাইলে, যদি আপনি এই অপশনে মোড়ে ক্লিক করার পরে এখানে যদি লক প্রোফাইল না দেখতে পান, এখন কিন্তু আনলক প্রোফাইল দেখাচ্ছে, কারণ আমাদের আমাদের প্রোফাইল কিন্তু আমরা লক করে ফেলছি তাই আনলক দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনার এখানে যদি লক প্রোফাইল অপশনটি না দেখা যায় তখন আপনি কি করবেন? আপনাকে তখন করতে হবে আপনার ফেসবুকে লগ ইন করে, যে আমরা একটু আগে যে সেটিংসে গিয়েছিলাম সেই সেটিংসের উপরেই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে হেল্প সেন্টারে যেতে হবে, হেল্প সেন্টারে যে আপনি কি করবেন, এখানে লিখবেন প্রোফাইল লক। প্রোফাইল লক লিখে এন্টার দিবেন। তারপর দেখেন হাউ ডু লক প্রোফাইল ওয়ার্ক একটি লেখা আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন ফেসবুক কি বলতেছে, লক প্রোফাইল আর নট অ্যাভেলেবল টু এভরিওয়ান ইট। সবার প্রোফাইল কিন্তু এখন এই অপশনটি আসে নাই, সবার প্রোফাইলে হবে না, বাট আপনার প্রোফাইলে হওয়ার চান্স থাকতেই পারে। সো চেক করি আসে কিনা এখানে। এই যে দেখেন নিচের দিকে চলে যাচ্ছে, এই দেখেন অপশনটি আছে, হাউ ডু আই লক মাই প্রোফাইল, ট্যাপ হেয়ার। ট্যাপ হেয়ার লেখাতে আমরা ট্যাপ করব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওই যে আগের সেই অপশনটি ইউর প্রোফাইল ইজ লকড, আমাদের অলরেডি যেহেতু লক আছে তাই এখানে লক দেখাচ্ছে, নাইলে কিন্তু এখানে চলে আসতো অপশনটি যে লক ইউর প্রোফাইল, এখানে ক্লিক করলে আবার লক হয়ে যেত। তো বন্ধুরা, আশা করি এবার আপনিও পেরেছেন আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে ফেলতে। যদি লক করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক দিয়ে একটি কমেন্ট করে বলে দিন যে হ্যাঁ, আমি পেরেছি আমার ফেসবুক প্রোফাইলটি লক করতে। আরেকটি কথা না বললেই নয়, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলেই আমার নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।